আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজও স্টিভ জবসের কিছু সুন্দর কথা শোনাবো আপনাদের। স্টিভ জবস একটি অনুষ্ঠানে বলেছিলেন, এই পৃথিবীতে কেউ মরতে চায় না। যে মানুষকে জানে সে মৃত্যুর পর স্বর্গে যাবে। যার স্বপ্ন স্বর্গে যাওয়া, সেও মরতে চায় না তাড়াতাড়ি। তবু মৃত্যু আমাদের শেষ গন্তব্য। স্টিভ জবস বলেছিলেন, আমার কি মনে হয় জানেন, প্রকৃতির সবচেয়ে চমৎকার উদ্ভাবন এ মৃত্যু। প্রকৃতি এক ঘেয়েমি পছন্দ করে না, সে পুরানদের সরিয়ে দেয় নতুনদের আবাহনে। আমাদের জীবনটা কত ছোট, কতটা মূল্যবান। তোমরা কি সারা পৃথিবী ঘেঁটে তোমার মতো ঠিক আরেকটা তুমি কোথাও খুঁজে পাবে? এই জীবনে অন্যদের মতো হতে চেয়ে কেন জীবনটা নষ্ট করবে? লোকে কি বলল, কি ভাবল, সেটা নিয়ে ভাবার কোনো মানে হয় না। এই যে তোমার বুকের ভেতর একটা স্বপ্নের বীজ, সেটাকে বাড়তে দাও, ডালপালা মেলতে দাও, ছড়িয়ে দাও তোমার স্বপ্ন। বিশ্বাস করো, তোমার ভেতরের স্বপ্নটাকে অনুসরণ করে কখনো ঠকবে না। সে কিভাবে জানো সবার আগেই জানি আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো। সেই তোমাকে পথ দেখাবে অন্ধকারে, উড়িয়ে দিবে বিজয়ের নিশান। কবরস্থানে সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। রাতে ঘুমোতে যাওয়ার সময় আমরা অসাধারণ কিছু করেছি এটা বলতে পারাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উদ্ভাবন করুন, কারণ উদ্ভাবন নেতা এবং অনুসারীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে। স্টিভ জবস আরেকটি কথা বলেছিলেন, সক্রেটিসের সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর জন্য আমি আমার সব প্রযুক্তি দিয়ে দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।